এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসজি ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে এতটা মন খারাপ কেন জানো? কারণ তোমার দাদা ভাই পরের দিন চলে যাবে কাজে, তো সেই জন্য আমার একটু মন খারাপ আছে। কারণ আজকে দিনটাই তোর সাথে আমি থাকবো, তারপর আবার আলাদা হয়ে যেতে হবে। সেই জন্য সকাল থেকে উঠেই মন মেজাজটা ভালো লাগছিল না দুজনেরই, ওই জন্য এরকম জড়িয়ে ধরে আছি আমার বর্মশাইকে। তারপর আমরা দুজনে নিচে চলে গেছি, কারণ ফ্রেশ হয়ে খাবার খাবো, ওই জন্য নিচে চলে গেছি। তবে হ্যাঁ, মন খারাপের মাঝেও না আমার ঘুমটা ছাড়েনি, কারণ আগের দিন প্রেগনেন্সি ব্লগটা এডিট করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। তারপরে দেখো নিচে এসে ফ্রেশ হয়ে আমি বসে গেছি তাল লুচিগুলো বেলতে। মা ময়দাটা সেনে রেখেছিল আর আমি তাল লুচিগুলো বেলে দিচ্ছিলাম, কারণ প্রথমে আমরা তাল লুচি খাবো না, আমরা মুড়ি খাবো, তো সেই জন্য আমি তাল লুচিগুলো বেলে দিচ্ছিলাম। আর মা ওইদিকে রান্নাঘরে রান্না করছে, একদিকে চাপিয়েছে ঘুগনি আর একদিকে তাল লুচিগুলো ছাকছে। সব নিয়ে এসে তাহলে তাল লুচিগুলোর কত সুন্দর কালার এসছে তোমরা দেখে বুঝতেই পারছো, আর কতটা সফট হয়েছে, কারণ গরম গরম আছে, গরম খেতেই ভালো লাগে, নরম থাকে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। আর এদিকে আমি মুড়ি খেতেও স্টার্ট করে দিয়েছি, আর তোমার দাদাভাই ওদিকে বলছে মুড়িটা খাবো না, শুধু তাল লুচিগুলোই খাবো আর ঘুগনিটা খাবো, মিষ্টিটা খাবো। তো তারপর খাওয়া দাওয়া করে তো আমরা নিজেদের মতন টাইম স্পেন্ড করছিলাম, কারণ কালকে বর চলে যাবে আর কে ভিডিও করছে, তো সেই জন্য ওর সাথে একটু টাইম স্পেন্ড করছিলাম। তারপর আমরা বিকেলের দিকে চলে আসলাম আমার শ্বশুরবাড়ি, তো সেখানে এসে তোমার দাদাভাইয়ের ব্যাগটা গুছিয়ে দিচ্ছিলাম, যে সমস্ত জামাকাপড়গুলো নিয়ে যাবে সেগুলো একদিকে রাখলাম, আর যেগুলো নিয়ে যাবে না সেগুলো একদিকে রাখলাম। তারপর ব্যাগটা আমি প্যাকিং করতে শুরু করে দিয়েছি, ওর ফাইলগুলো আমি গুছিয়ে নিচ্ছি ভালোভাবে, যে সমস্ত কাগজপত্র নিয়ে যাবে সেগুলিও ভালো করে ভরে দেবো। আর এই যে নতুন প্যান্টটা এনেছে, এটা প্যাকেটের মধ্যে ভরেই আমি এটা প্যাকিং করব। সেই দিনটা চলেই আসলো, তোমার দাদাভাই তো আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়বে। আর এই যে দেখো এটা হচ্ছে লেবু গাছ, কত লেবু ধরেছে তোমরা বুঝতেই পারছো, এখনও পাকেনি। তো এখন ভোর 5:30 বাজে, আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর তোমার দাদাভাই এখানে ফ্রেশ হচ্ছে, আমি ফ্রেশ হয়ে ভিডিওটা করছিলাম। তারপর বাড়িতে এসে আমরা চা বিস্কিট খাচ্ছিলাম, তোমার দাদাভাই এখানে খাচ্ছিলো। আর এই দিনটাতে না আমি প্রত্যেকবার ওর সামনে ঘুষুর ঘুষুর করি, মানে ওর কাছাকাছি থাকি আর কি, তো খুবই মন খারাপ লাগছিলো। আর এদিকে দেখো আমার বাবাও চলে এসেছে, কারণ বাবা ওকে ছাড়তে যাবে, আমরা যাবো 5টা বাস স্ট্যান্ড, ঠিক আছে, তো ওকে ছাড়তে যাবে, সাথে আমিও যাব। তোমার দাদাভাই যাচ্ছে সেই জন্য মুড়িটা বাঁধছিলো, আর এখানে যে দড়িটা দিয়ে বাঁধছিলো সেটা দেখো কেমনভাবে ছিঁড়ে গেল, তো আরেকটা ছিল সেটা দিয়ে বেঁধে নিয়েছি এক বস্তা মুড়ি, আর সেটাতে বাঁধার পর বসা যাচ্ছিলো না বাইকটাতে, সেই জন্য ঠিক করে নিল। আর এদিকে দেখো আমিও রেডি হয়ে নিয়েছি, যে জামাটা পরে আমি বাড়ি থেকে এসেছিলাম, তো বিকেল থেকে এসেছিলাম, তো স্নান টান করে নতুন জামা পরে এসেছিলাম, তো সেই জামাটা পরেই আমি আজকে যাব। আর তোমরা তো জানোই তোমার দাদাভাই যাওয়ার আগে আমি সিঁদুর পরি, ওকে প্রণাম করি, তো সেইগুলো সমস্ত কিছু আমি করে নিয়েছি, যা যা আমি করি আর কি, সেগুলো আর ক্যামেরার মধ্যে ক্যাপচার করলাম না। আর এই যে দেখো তোমার দাদাভাইয়ের ট্রলি ব্যাগ নিয়েছে ছোটোটা, আর একটা পিট ব্যাগ হয়েছে, আর মুড়ির বস্তাটা আছে, ব্যাস আর কিছু ব্যাগ হয়নি। আমরা বেরিয়ে পড়েছি এখন, এখন বাজে 6:44 এরকম বাসতে যাই যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। আমার বাবা যাচ্ছে আগে আগে, বাবার বাইকে কিন্তু মুড়িটা বাঁধা হয়েছে। আর এই যে দেখো আমরা পৌঁছে গেলাম 5টা বাস স্ট্যান্ড, যখন তোমার দাদাভাই গাড়ি চালাচ্ছে তখন আমার মনটা খুবই খারাপ লাগছিলো, কারণ বুঝতে পারছো সময়টা ঘনিয়ে এলে বুকটা কেমন হয় যখন ও ছেড়ে চলে যায়। তো দেখো বাসও চলে এসেছে, এই সময় তো আমি প্রচুর কান্না করেছিলাম, সেই জন্য ও ফোনটা যে আমার সাথে এসেছিলো তাকে দিয়েছিলো, কারণ হচ্ছে আমার ভিডিও করতে ভালো লাগছিলো না, এই অবস্থায় আমি ভিডিও করতে একদমই পারছিলাম না, খুবই মন খারাপ লাগছিলো। তো বাসের নিচে সমস্ত ব্যাগগুলো ঢুকিয়ে দিল, এবার হচ্ছে তোমার দাদাভাইকে টাটা বাই বাই করার পালা, চলেই আসলো। Oh,
দাদাভাইয়ের ট্রেনে চেপে গেছে, একবার ফোন করেছিল যখন রেল স্টেশনে পৌঁছেছিল, তখন একবার ভিডিও কল করেছিল, আর হচ্ছে একবার ট্রেনে চাপলো তখন ভিডিও কল করলো। আমি বাড়িতে এসে শুয়ে পড়েছিলাম, মনকে অনেক বুঝিয়েছি এবারে যে কান্না করব না। প্রত্যেকবার আমি এতটা পরিমাণ কাঁদি যে কী বলবো তোমাদেরকে, কিন্তু এবারে অনেকটা কন্ট্রোল করেছি নিজেকে যে কান্না করব না। কিন্তু যখন ও যাচ্ছিল তখন মানে বুকের ভেতরে কী হচ্ছিল, মানে সকাল নিয়ে আমি ঠিক ছিলাম, যেমন ওর কাছে ছিলাম, কিন্তু যখন বাইকে করে যাচ্ছিলাম আমরা বাস স্ট্যান্ডের দিকে, তো তখন মানে কী হচ্ছিল মনের মধ্যে, আর থামাতে পারিনি নিজেকে। ওখানে নেমে আর কিছুক্ষণ পর বলছে আর 10 মিনিট পর বাস আসবে, ওই কথাটা বলছে, আর তখনই আমার কিন্তু ও মানে কী হচ্ছে মনের মধ্যে কী বলবো তোমাদেরকে। তো বাসটা যখনই এলো, জিনিসগুলো নিচ্ছিলাম, ওর পেছন পেছন যাচ্ছিলাম, তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, এতটা পরিমাণ কান্না করছিলাম। আমি শুধুমাত্র এবারে একটু ঠিকঠাক আছি, তার কারণ হচ্ছে আমাদের বাচ্চার জন্য। আর আগের কান্নার কারণ ছিল যে আমি ওর কাছে যেতে পারবো কবে তার ঠিক ছিল না, কিন্তু এবারে চাইলেই আমি যেতে পারতাম, শুধুমাত্র না আমাদের বাচ্চার জন্য আমাদের দুজনকে স্যাক্রিফাইস করতে হবে। আর একটা কারণ আছে, আমার এক্সাম, যেটা আমার ক্যারিয়ারের একটা বিষয়, ঠিক আছে, যখন এসেই পড়েছি তখন পরীক্ষাটা দিতেই হবে, আর বাচ্চার জন্য তো সব কিছু করতে হবে যাতে সে সুস্থভাবে আসতে পারে পৃথিবীতে। তো সেই জন্যই তোমার দাদাভাই খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করবে, কারণ আমার মনটা বিশেষ ভালো লাগে না এখন, একটু বেশি মিস করি ওকে, কারণ ওর কাছে এতদিন থাকলাম, তারপর তো 1 মাস আসেনি, তারপর 1 মাস পরেও এসেছে, টানা ছুটি নিয়েছে, এই প্রথমবার এতদিন থাকলো, তো অনেকটা টাইম স্পেন্ড করেছি একসাথে আমরা, তো এবার আলাদা হলাম তো অনেকটাই কষ্ট হচ্ছিলো, কী বলবো আর ওটা, কান্না মুখ নিয়ে বিদায় জানাতে ওকে খুবই কষ্ট লাগে, কিন্তু কী করবো বলো, মনের কষ্ট তো আর কেউ বুঝবে না, যার জন্য কষ্ট সেই বুঝলে বুঝবে। তো কী আর বলবো বলো, কিছু বলার নেই। বাড়ি এলাম, বাড়ি এসে শুয়েছিলাম, ভালো লাগছিলো না, খাওয়া দাওয়া তো আমি আগে করতামই না ও যাওয়ার পর, কিন্তু এবারে খেতে হয়েছে শুধুমাত্র, বুঝতে পারছো, বাচ্চার জন্য তো খাবার খেতেই হবে, নইলে তো ওর শরীর পরে খারাপ হবে আর কি, এখন যদি আমি ঠিকঠাক না থাকি তো ওর জন্যই ঠিকঠাক থাকতে হবে, আমাদের দুজনকেই থাকতে হবে, বিশেষ করে আমাকে। তো বন্ধুরা, আমি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপর এই যে দেখতেই পাচ্ছ আমি ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান টান করে নিয়েছি, ও ভিডিও কল করেছিল, আমার চুল বাঁধা দেখে অনেক হাসছিল, তোর হাসি মুখটা দেখতে আমার বেশ ভালো লাগে, রাগি মুখ কিংবা কান্না মুখ দেখতে আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, ও ঠিকঠাক ভালো থাক এটাই আমি চাই সব সময়, আর ওকে হাসাতেও চাই, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তো হতেই থাকে, ঠিক আছে, ওরকম খুনসুটি আমাদের মধ্যেও থাকে, ঝগড়া লেগেই যায় মাঝে মাঝে, এখানকে যখনই আসছি তখনই ওর কথা মনে পড়ছে। মানে এই যে ছাদে আমরা এবারে বেশি টাইম স্পেন্ড করেছি, তার কারণ হচ্ছে যে এখানে হাওয়া খুব সুন্দর দেয়, ঠান্ডা ঠান্ডা গরমকালে, বুঝতেই পারছো, ভালো লাগে। তো আমার ভাই, আমি ও সবাই মিলে অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি, তো মিস করছি বারবার ওকে, ঠিক আছে, কিছু তো আর করার নেই, ওকেও কাজের জায়গায় যেতে হবে, আর আমাকেও থাকতেই হবে আমাদের বাচ্চার জন্য, কারণ এই অবস্থায় বারবার জার্নি করা একদমই উচিত নয়। তো সেই জন্য আমি থেকে গেলাম, এসেছি দুজন, যাবো তিনজন, অনেক আনন্দ, অনেক মজা। যে কোয়ার্টারে আমরা থাকতাম তো সেখানে একটা আলাদাই আমেজ সৃষ্টি হবে, আমাদের ছোট্ট পুচকু আসবে, ঠিক আছে, তাকে নিয়ে। তো কান্নাকাটি করলে আমার শরীরটা খারাপ হবে, আর আমার 25 তারিখ থেকে এক্সাম আছে, তো পড়াশুনো করতে হবে। তোমার দাদাভাই বারবার কল করছে, আর ওই জিনিসটাই আমাকে বলছে যে পড়াশোনা স্টার্ট করো, 5 দিন আছে, আর 5 দিন পর তোমাকে আর কেউ বলবে না পড়তে। তো চলো, এখন একদমই ভালো লাগছে না, একা একা মন খারাপ লাগছে, তবে ওকে ফোন করবো, এখন আর ফোন করবো না, কারণ ট্রেনের মধ্যে উঠেছে, একটু আরাম করুক, তারপর ওকে আমি ফোন করব। এখন আমি একটু ঠাকুমাদের বাড়ি যাব, মনটা বেশ ভালো লাগছে না, ঘরে একা বসে থাকলে আরও মনটা খারাপ লাগবে আমার, তো সেই জন্য ঠাকুমাদের বাড়ি যাব, আমি একটু ঘুরে আসব, তারপর এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।